আসসালামু আলাইকুম। আপনারা যারা বেসরকারি উন্নয়ন সংস্থা অর্থাৎ এনজিওতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিওটি। সম্প্রতি মমতা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভিউয়ার্স, প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর যৌথ অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা কর্তৃক বাস্তবায়নতব্য রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট প্রকল্পের জন্য নিম্নলিখিত পদসময়ে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত, শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র সহ দরখাস্ত আহ্বান করা হচ্ছে। পদের নাম কোঅর্ডিনেটর, কেস ম্যানেজমেন্ট অফিসার, অফিসার লাইফ স্কিল অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট, অ্যাকাউন্টস অফিসার। পদসমূহের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, সর্বোচ্চ বয়সসীমা, বেতন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি মমতার ওয়েবসাইট mamatabd.org/career.php এবং বিডি জবস এর ওয়েবসাইটে www.bdjobs.com এ পাওয়া যাবে। পরিচালক এইচআর মমতা, বাড়ি নম্বর 13, রোড নম্বর 1, লেন নম্বর 1, ব্লক L, হালিশহর হাউজিং এস্টেট, চট্টগ্রাম। ইমেল mamata.hrd@gmail.com। তো ভিউয়ার্স, আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি থেকে যদি সামান্যতম উপকৃত হন তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।